হ্যালো फ्रेंड्स আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমরা অনেক দিন ধরেই বলছো যে আমার হোম টুর করানোর জন্য আজকে তোমাদের ব্যালকনিটা আমি ঘুরিয়ে দেখাবো আমি একটা ছোট্ট ওখানে বাগান করেছি তো চলো আমার সাথে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের ব্যালকনি তো চলো আমার ব্যালকনিটা তোমাদের ঘুরিয়ে দেখাই আর ব্যালকনিতে এই যে দেখো এখান থেকে ঢুকলাম ব্যালকনিতে আর আমি ব্যালকনিটা অরিজিনাল গাছ দিয়েই সাজানোর চেষ্টা করেছি দু একটা আর্টিফিশিয়াল আছে কিন্তু সবই অরিজিনাল গাছ কারণ গাছ আমাদের মন চোখ দুটোকেই ফ্রেশ করে আর সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো আমি চলে আসি ব্যালকনিতে ব্রাশ নিয়ে কারণ এই ব্যালকনিতে খুব সুন্দর হাওয়া আসে আর এই যে সবুজ এই দুটো জিনিস আমার মনটাকে একদম তরতাজা করে তোলে তো সেই কারণেই সকালবেলা চলে আসি আর দেখো এখানে একটা সিটিং প্লেস তৈরি করেছি চেয়ার রেখেছি আর পাশেই দেখো ব্যালক মানে ডাইনিংয়ে ঢোকার যে দরজা রয়েছে আর কিছু গাছ এ দেখো একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট এখানে রেখেছি হ্যাঙ্গিং প্ল্যান্ট সব গাছের নাম আমি জানি না তবে এই প্ল্যান্টটা জানি এটা হচ্ছে অ্যারোহেড তো এই গাছটা হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসেবে এখানে রেখেছি আর এই দেখো এটা তোমরা চেনো খুবই পরিচিত গাছ মানি প্ল্যান্ট তো এই মানি প্ল্যান্টটা আমি এই যে রেলিংয়ে জড়িয়ে দিয়েছি আর পাশে দেখো ছোট্ট ছোট্ট বেশ সুন্দর পুচকি পুচকি ফুল হয়েছে দেখো এই গাছটার নাম আমি জানি না কিন্তু ফুলটা সত্যি কিউট একদম ছোট্ট ছোট্ট ফুল বেগুনি কালারের এটাও খুব সুন্দর আর টপ পুরো ভর্তি হয়ে থাকে দেখো এটার পাশেই রয়েছে লাল সবুজ দিয়ে একটা পাতাবাহার গাছ আর এর পাশে আর একটা পাতাবাহার গাছ রয়েছে এটা আমি জানি চাইনিজ এভারগ্রিন তো এইটাও বেশ সুন্দর আর এই যে আরেকটা দেখো গাছ এটা ক্রোটন তোমরা সবাই চেনো খুবই পরিচিত একটা গাছ তো এগুলো দিয়ে সাজিয়েছি এটাও আর একটা পাতাবাহার গাছ এটার নাম আমি জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ অনেক গাছের নাম আমি জানি না এর পাশে আর একটাও পাতাবাহার এই দেখো গাছ রয়েছে সবুজের উপর লাল লাল আর এই যে কচু পাতার মতন দেখতে যে গাছটা রয়েছে এটা অ্যারোহেড তো আর একটা দেখালাম হ্যাঙ্গিং প্ল্যান্টে রয়েছে ওটা সবুজ আর সাদা দিয়ে আর এটা হচ্ছে সবুজ আর লাল দিয়ে আর এটাও তোমরা হয়তো জানো এটা একটা পাম গাছ চাইনিজ পাম আর এটাও দেখো একটা পাতাবাহার গাছ এর নামও আমি জানি না তোমরা জানলে কিন্তু অবশ্যই আমাকে জানিও সবুজ আর পিঙ্ক দিয়ে দেখো গাছটা রয়েছে বেশ ভালোই লাগে দেখতে দেখো পাশে আর একটা অ্যারোহেড রয়েছে সবুজ দিয়ে আর সাদা দিয়ে আর এই যে রেড আর পিঙ্ক দিয়ে দেখো একটা রয়েছে পাতাবাহার গাছ এর নামও আমি জানি না পাশে আর একটাও পাতাবাহার গাছ রয়েছে এটার নামও আমি জানি না আর এই টপগুলোও কিন্তু আমি পেন্টিং করেছি তো টপ পেন্টিংয়েরও একটা ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দরকার হয় দেখো আর এটা তো তোমরা জানো এটা পুদিনা গাছ তো ছাদে আমার একটা পুদিনা গাছ ছিল আগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম ভর্তি পুদিনা ছিল কিন্তু এখন সেটা নষ্ট হয়ে গেছে এখন দেখো এই কটা মাত্র পুদিনা পাতা রয়েছে আর এর পাশেই দেখো রয়েছে একটা ক্যাকটাসের গাছে যে দেখতে পাচ্ছ একটা ক্যাকটাস গাছ রয়েছে এটা সবগুলো টবে কিন্তু আমি পেন্টিং করেছি অ্যাকচুয়ালি পেন্টিং করতে আমার খুবই ভালো লাগে আর আমি ওয়াল পেন্ট তারপরে টবের পেন্টিং যখনই যেটা সুযোগ পাই মোটামুটি করি ভালোই লাগে বেশ আর দেখো এটাও তোমরা চেনো এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আর দেখো স্নেক প্ল্যান্টের পাশেই যে রয়েছে ড্রেকেই না এই পাতাগুলো বেশ সুন্দর তাই না সবুজ আর হালকা হলুদ দিয়ে পাতাগুলো বেশ সুন্দর এটা একটা পাতাবাহার গাছ এর পাশে দেখো রয়েছে আর ক্রোটন এটাও খুব কমন গাছ আর এই ক্রোটনের সামনেই দেখো একটা টিয়া পাখি রয়েছে সবুজ রঙের আর এর পাশেও একটা পাতাবাহার গাছ রয়েছে তো এই গাছটার নামও আমি জানি না আর তার পাশেও আরেকটা পাতাবাহার গাছ রয়েছে আর এই গাছটা তো তোমরা জানো এটা সবাই মোটামুটি জানে এই গাছটা এটা হচ্ছে অ্যারিকা পাম এটা একটা পাম গাছ আর এই যে আরেকটা গাছ রয়েছে এটাও খুব মানে দরকারি একটা গাছ অ্যালোভেরা আর এই পাশেও একটা পাতাবাহার গাছ রয়েছে এটার নামও আমি জানি না আর এই একটা রয়েছে এটা হচ্ছে ক্যালাঞ্চ এটা মানে শীত এসছে তো এখন দেখা যাবে আস্তে আস্তে ফুলে ভরে যাবে লাল লাল ছোট্ট ছোট্ট একদম ফুল হয় তো ফুলে ভরে যাবে এই গাছটা খুব সুন্দর লাগে শীতের টাইমটা আর এই দেখো আর একটা আর না এখানে দেখো একটা উইন্ড বেলও আমি লাগিয়েছি কারণ যখন বারান্দায় হাওয়া দেয় এই যে দেখতে পাচ্ছো বেগুনি কালারের যখন বারান্দায় হাওয়া দেয় খুব সুন্দর আওয়াজ হয় আর এই দেখো এটা পেন্টিং আমি করেছি করে এই জানলার পাশে এটা রেখেছি এখানে বারান্দায় এটা ঘরের একটা জাল দেখো হ্যাঙ্গিং দেখো এখানে রয়েছে হ্যাঙ্গিং প্ল্যান্ট এটা মানি প্ল্যান্ট একটা হ্যাঙ্গিং রয়েছে আর এই যে উইন্ড বেলটা দেখতে পাচ্ছ ভায়োলেট কালারের আর এই দেখো আর একটা মানি প্ল্যান্ট যে হ্যাঙ্গিং করা রয়েছে আর দেখো বারান্দার পাশে এটা বাইরে রয়েছে একটা পেয়ারা গাছ আর এই দেখো আর একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট এটা আর্টিফিশিয়াল আর এটার মধ্যে না একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এর মধ্যে একটা দেখো নেস্ট রয়েছে তো প্রতি বছর এই বার্ডনেসটার মধ্যে পাখি এসে ডিম পারে বাচ্চা হওয়ার পরে যখন একটু বড় হয় মানে ওড়ার মতন হয় তখন চলে যায় আর বাসাটা এরকম পড়েই থাকে তো পাখিটা যত সম্ভব বুলবুলি পাখি একটু ঝুঁটি আছে তো প্রতি বছরই এরকম ডিম পারে আর বাচ্চা হয় বড় হয় উড়ে যায় আমিও বাসাটাকে নষ্ট করি না এরকমই রয়েছে তারপরে এই যে আমফানের এত ঝড় হলো বৃষ্টি হলো তাতেও কিন্তু বাসাটা কোনো ক্ষতি হয়নি কারণ আমি এইটা হ্যাঙ্গিং প্ল্যান্টটাকে খুলে নিয়ে ভেতরে রেখে দিয়েছিলাম যাতে বাসাটা নষ্ট না হয় আর পাশে দেখো এটাও একটা উইন্ডবেল মানে মাটির উইন্ডবেল খুব ভারী এটার অন্য কিছু নাম থাকতে পারে আমি জানি না তো এটা খুব জোরে হাওয়া দিলে তখনটাই আওয়াজ হয় আর দেখো এই আর একটা অ্যারিকা পাম্প রয়েছে আর তোমাদের বলছিলাম একটা সিটিং প্লেস তৈরি করেছি তো এখানে একটা বসবার জায়গা তৈরি করেছি যে দিয়া দিশারা বিকেলবেলা এখানে এসে একটু বসে ঠসে আর ছুটির দিন যখন থাকে তখনও এখানে আসে এসে বসে গল্পের বই ঠই পড়ে বিকেলবেলা সকালবেলা তো এই যে দেখুন রেড কার্পেট পেতে এখানে একটা বসবার জায়গা তৈরি করেছি একটা টি টেবিলের মতনও তৈরি করেছি আর এখানে কিছু বই রেখেছি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি তো এখানে বসে বসে ওরা গল্পের বই ঠই পড়ে গল্প করে তারপরে চা ঠা খাওয়া হলেও এখানে বসে খাওয়া ঠাওয়া হয় তো সেই কারণেই জায়গাটা এখানে বারান্দায় তৈরি করেছি তো এইভাবে আমি আমার বারান্দাটা ডেকোরেশন করেছি যাই না তোমাদের কীরকম লেগেছে আমার কিন্তু খুব ভালো লাগে বারান্দাটা মানে বসে টাইম কাটানোর জন্য খুব সুন্দর জায়গা আমার ভীষণই ভালো লাগে ও দাঁড়াও বারান্দা সিলিংটাও তোমাদের একবার দেখাবো আর জানো তো দিনের অনেকটা টাইমই কিন্তু আমি বারান্দায় কাটাই কারণ বারান্দা আমার ভীষণ ভালো লাগে যেহেতু উন্মুক্ত আলো হাওয়া আসে তো সেই কারণে এই দেখো বারান্দা সিলিংটা আর এই যে সিলিংয়ের এখানে ফল সিলিং করা রয়েছে এর মধ্যে চেন দেওয়া রয়েছে লাইটের চেন রাতের বেলা যখন লাইট ধরানো হয় তখন কিন্তু খুব সুন্দর লাগে রাতেরবেলা তো আর পাখি পুষতে আমার খুব ভালো লাগে কিন্তু পাখি পোষা যেহেতু বেআইনি ওদের আটকে রাখাটা উচিত নয় তো সেই কারণে বারান্দায় আমি দেখো পাখির এই যে টাইলস বসিয়েছি তো কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো কারণ তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিওতে আমাকে উৎসাহ যোগাবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই আবার দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ভীষণ আনন্দে থেকে টাটা